গঙ্গাসাগর মেলা থেকে আনা হলো দুই অসুস্থ পুণ্যার্থীকে। গঙ্গাসাগরে অসুস্থ দুই পুণ্যার্থীকে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলো ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। বিহারের সীতামারির বাসিন্দা সুমিত্রা দেবী, বয়স 55, ও দক্ষিণ চব্বিশ পরগনা ধোলার বাসিন্দা স্বপ্না মুখার্জি দুজনেই আজ গঙ্গাসাগরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে আনা হয় চিকিৎসার জন্য। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সেখান থেকে ওই দুই পুণ্যার্থীকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। কি আপনি কোন ছেলে হন? মাম্মি কি নাম আপনার?